অষ্টম শ্রেণীর পাশেই নিয়োগ দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বসুন্ধরা গ্রুপ নিয়ে, যেখানে কিনা মাত্র অষ্টম শ্রেণীর পাশেই আবেদনটি করা যাচ্ছে। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নেই বসুন্ধরা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, প্রতিষ্ঠানটি অপারেটর মিলিং অ্যান্ড গ্রাইন্ডিং পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 4 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন করা যাবে আগামী 11 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 11 আগস্ট পর্যন্ত বসে থাকবেন না। আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন, যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় দ্রুত। প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ, পদের নাম অপারেটর মিলিং অ্যান্ড গ্রাইন্ডিং, বিভাগ মশলা গুঁড়া উৎপাদন, পদসংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্যান্য যোগ্যতা মশলা গুঁড়া উৎপাদনের যন্ত্রপাতি পরিষ্কার এবং পরিবর্তন পর্যবেক্ষণে দক্ষতা থাকতে হবে, চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র কারখানায় গিয়ে আপনাকে চাকরিটি করতে হবে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যত দ্রুত সম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স, এখানে কিছু চাকরির দায়িত্ব বলা রয়েছে, আমি একবার আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। মশলা গুঁড়া উৎপাদন এলাকা পরিষ্কার করা, নিশ্চিত করা, সুপারভাইজার অথবা শিফট ইনচার্জের কাছ থেকে কাজের নির্দেশনা নেওয়া, পরিকল্পনা অনুযায়ী দৈনিক উৎপাদন সময়সূচি বাস্তবায়ন নিশ্চিত করা, উৎপাদন আদেশ অনুযায়ী আরএন দোকান থেকে কাঁচামাল গ্রহণ করা, সমস্ত যন্ত্রপাতি পরিষ্কার এবং পরিবর্তন পর্যবেক্ষণ করা, প্রক্রিয়া ক্ষতি একটি অনুমোদিত সীমার মধ্যে রাখা নিশ্চিত করা। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি একবার আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন, কারণ আপনি যদি চাকরিটি পেয়ে যান তখন কিন্তু আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে। তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কী কী দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীর ধরন, নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন। বয়সসীমা কমপক্ষে 18 বছর। কর্মস্থল রয়েছে ঢাকা, দক্ষিণ কেরানীগঞ্জ। বেতন আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, আংশিক ভর্তুকি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে 2টি উৎসব বোনাস, অভিজ্ঞতা কমপক্ষে 3 বছর। আবেদনের শেষ সময় 11 আগস্ট 2024। আবেদন যেভাবে করবেন, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য এখানে ক্লিক লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডিজবসের ওয়েবসাইটটি ওপেন হবে। বিডিজবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি বসুন্ধরা গ্রুপের অপারেটর মিলিং অ্যান্ড গ্রাইন্ডিং স্পাইস প্ল্যান্ট পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউয়ার এখান থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করে থাকবে, তখন যেন আপনি অ্যান্সারগুলো স্মার্টলি দিতে পারেন সেজন্য একবার বলা যে এখান থেকে তথ্যগুলো ভালোভাবে পড়ে যাবেন এবং স্টাডি করে গেলে আপনি কিন্তু ইন্টারভিউটি খুবই দারুণভাবে দিতে পারবেন। এখান থেকে তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডিজবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স
বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যান বিডি জবসের অ্যাকাউন্টটি কীভাবে নির্ভুলভাবে ক্রিয়েট করবেন। তাদেরকে বলছি, আমরা যে ভিডিওটি সাজেস্ট করছি আপনাদেরকে, সেই ভিডিওটি ভালোভাবে দেখলেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি মাত্র 5 মিনিটই খুলে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাত্র 5 মিনিটই আপনার মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এরপর ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে একটি, আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। এখান থেকে 100% করার পর আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু এখানে বলা আছে অষ্টম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা প্রযোজ্য নয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে, এবং অভিজ্ঞতা 3 বছর, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 15,000 থেকে শুরু করে 28,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 22,000 বসিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। এরপর ভিউয়ার্স, রয়েছে একটি ভিডিও সিবির অপশন। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে সিবিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন। এরপর ভিউয়ার্স, রয়েছে একটি সতর্কবার্তা। এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। bidijobs.com এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। এই সতর্কবার্তাতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন। ভিউয়ার্স, একটি কথা বলেছিলাম, গুরুত্বপূর্ণ তথ্য, বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করা। 100% না করলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আমি চাই না আপনার আবেদনটি বাতিল হোক, সেজন্য আপনাদেরকে বলা যে বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরাই করে নেবেন, যারা করতে পারে না এবং সমস্যা হচ্ছে তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নেবেন। এই ভিডিওটিতে কিন্তু লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কী লিখতে হবে, কী লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল শো করবে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে এসে ভিডিও শিখে পপুলারি ক্লিক করলেই ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।